তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। যখন ফেসবুক ছিল না তখন কি হতো, একজন আরেকজনের সাথে কথা বলতাম, কিন্তু এখন আসলে 20-25 জন একসাথে বসলেও দেখা যাচ্ছে যে মোবাইলের দিকেই নজরটা থাকে বেশি। যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। আমি মনে করি আর কি যে গানটা আসলে মানুষের হৃদয়ের স্পর্শ করার কারণ হচ্ছে যে এই গানটা মানুষের কথা বলতেছে, মানুষের এই তাল, এই সুর, এই লিরিক মানুষের কথা বলতেছে। এই গানটা লিখেছেন এবং সুর করেছেন হচ্ছে হাশিম মাহমুদ। এই হাশিম ভাইয়ের কথা বলতে গেলে, ওনার সাথে পরিচয় হয় আমার টিএসিতে 1998 সালে, একটা চায়ের দোকানে পরিচয় হয়। উনি চা হাতে গান গাচ্ছিলেন, তো আমি দূরে বসে বসে ওনার গানগুলো প্রথমে শুনি এবং ওই থেকেই হাশিম ভাইয়ের প্রতি একটা আকর্ষণ সৃষ্টি হয় আমার। এরপর থেকে হাশিম ভাইয়ের সাথে কথা বলা এবং পরিচয় হওয়া এবং বেশ অনেকটা সময় ওনার সাথে আমার আড্ডা দেওয়া, তো ওই জায়গা থেকে ধরেন আমাদের হাওয়া চলচ্চিত্রের যিনি পরিচালক বিশ্বনাথ রহমান সুমন, উনি হচ্ছেন চারুকলার স্টুডেন্ট, উনি চারুকলায় পড়াশোনা করেছেন। তো উনি চারুকলায় পড়াশোনা করতে গিয়ে এই হাশিম ভাইয়ের সাথে ওনারও পরিচয় হয়। চারুকলার যারা স্টুডেন্ট আছেন স্টিল এখন পর্যন্ত প্রত্যেকেই হাশিম ভাইকে চিনেন। সো হাশিম ভাইও স্টুডেন্টদের মধ্যে, হাশিম ভাই কিন্তু চারুকলার স্টুডেন্ট না বা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট না, উনি চারুকলায় অ্যাজ এ একটা স্টুডেন্ট যেভাবে ক্যাম্পাসে আসে প্রতিদিন ক্লাসের জন্য, ঠিক হাশিম ভাইও প্রতিদিন আসতেন এবং চারুকলায় আড্ডা মারতেন, ছবির আড্ডা মারতেন বিভিন্ন জায়গায়, শাহবাগ এবং ঢাকা ইউনিভার্সিটির অঞ্চলে বিভিন্ন জায়গায় উনি আড্ডা মারতেন, গান করতেন। তো ওই জায়গা থেকে এই সুমন ভাইও এই সাদা সাদা কালা কালা গানটা উনি তখনও ওনার পছন্দ হয় এবং উনি তখন থেকে চিন্তা করতে থাকেন হাশিম ভাইকে নিয়ে কিছু একটা করার। হাশিম ভাইয়ের একটা ব্যান্ড ছিল, ওনাদের বন্ধু বান্ধবরা মিলে একটা ব্যান্ড করেছিল, ব্যান্ডের নাম ছিল বৈরাগী। সুমন ভাই যখন এই সিনেমার আমাদের প্রি প্রোডাকশন হয় তখন হঠাৎ করে সুমন ভাই আমাকে একদিন বলে যে হাশিম ভাইকে একটু খুঁজে বের করো। তো হাশিম ভাইকে তখন আমি খুঁজতে থাকি, আমার চারুকলার এক বড় ভাই আছে কাজল ভাই, এবং আমি আর কাজল ভাই মিলে হাশিম ভাইয়ের যে বন্ধুবান্ধব, চারুকলার বন্ধুবান্ধব, ওনার চারুকলার বাইরে ঢাকা মিস্ত্রির বন্ধুবান্ধবদের সাথে যোগাযোগ করি, যার সাথে যখন পারি যোগাযোগ করে হাশিম ভাইয়ের বাসার অ্যাড্রেসটা বের করি এবং হাশিম ভাইকে খুঁজতে খুঁজতে গিয়ে বাসায় যাই এবং গিয়ে দেখি উনি প্রচণ্ড পরিমাণে অসুস্থ। তারপর ওনাকে ঢাকায় নিয়ে আসা হয় এবং ঢাকায় নিয়ে এসে আমরা বিভিন্ন ধরনের স্টুডিওতে, বিভিন্ন রকম স্টুডিওতে, আমাদের পরিচিত কিছু স্টুডিওতে ওনাকে নিয়ে যাই, ওনাকে দিয়েই ওনার এই গানটাকে করানোর চেষ্টা করি, গাওয়ানোর চেষ্টা করি। কিন্তু আসলে ওনার শারীরিক অসুস্থতার কারণে উনি পারছিলেন না। বিধায় সুমন ভাই হঠাৎ করে একদিন বললেন, শিবু তুমি একবার ট্রাই করো। সো আমি ট্রাই করলাম এবং আমি গাওয়ার চেষ্টা করলাম এবং সেটা তো আপনারা শুনছেনই, সারা দেশবাসী শুনছে আশা করি, মানে দর্শকদের হৃদয় ছুঁয়েছে। এই সিনেমার আগে আমি অন্য কোনো সিনেমাতে কখনো প্লেব্যাক করিনি, এটা আমার, আমি নিজেকে ভাগ্যবান মনে করি এবং আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞ প্রকাশ করছি, কারণ মেজবাহ রহমান সুমনের প্রথম চলচ্চিত্র এবং তার এই চলচ্চিত্রের প্রথম প্লেব্যাক সিঙ্গার হিসেবে আমি কাজ করতে পারছি এবং হাশিম মাহমুদের লেখা এবং সুর করা একটি গান আমি গাইতে পারছি, এটা আমি আমার মানে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। এই গানটা আমার যতদূর মনে পড়ে বা আমি যতদূর শুনেছি, আমার সাথে পরিচয় হওয়ার আগেই হাশিম ভাই, হাশিম ভাই এরকম অজস্র গান কবিতা অসংখ্য লেখালেখি ধরেন পত্রপত্রিকা ছাপা হয়েছে এবং উনি তখনই ফেমাস। মানুষের পছন্দ হওয়ার একটা বিশেষ কারণ আছে, কারণ আপনি খেয়াল করলে দেখবেন এই গানের লিরিক, এই গানের যে সুর, এই গানের যে ফিল, এটা আসলে মানুষের সাথে খুব সহজে কমিউনিকেট করে আমার কাছে মনে হয়, এর জন্যই গানটা এত জনপ্রিয়তা পেয়েছে। আমরা কিন্তু শুটিংয়ের আগে এই গানটাকে একটা একটা অবস্থায় আর কি নিয়ে তারপর আমরা শুটিংয়ে যাই, কারণ আমাদের গানটা তো শ্যুট করতে হবে। তো এর জন্য সুমন ভাই প্রথমেই ইমন ভাইয়ের সাথে যোগাযোগ করেন এবং ইমন ভাই তখন হচ্ছে সুমন ভাইয়ের কথা শুনে ইমন ভাই চ্যালেঞ্জটা নেয়। আমি চ্যালেঞ্জ বলছি এই কারণে, এই গানে শুধু একটা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে খমক। এই খমকটা ছাড়া বাকি যে ইনস্ট্রুমেন্টগুলো, বাকি যে পার্কাশনগুলো, এগুলো বাদিয়েছেন হচ্ছে মিঠুন চাকরা ভাই। উনি হচ্ছেন আমার মানে খুবই পরিশ্রম করেছেন, ইমন ভাই তো অবশ্যই অনেক পরিশ্রম করেছেন। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে আসলে মিঠুন চাকরা ভাইয়ের, কারণ কলসি, আপনি খেয়াল করলে দেখবেন যে গানের মধ্যে কলসি বাজতেছে,
প্লাস্টিকের অনেক জিনিসপত্র বাজতেছে, ড্রাম বাজতেছে, ড্রাম বলতে হচ্ছে খালি ড্রাম, প্লাস্টিকের যে খালি ড্রাম আছে, বালতি আছে, খালি কলস আছে। তো এই জিনিসগুলি আসলে মিথুন ভাইয়ের একটু কষ্টই হয়েছে, পরে একটা সময় গিয়ে সহজ হয়ে গেছে, কিন্তু প্রথম দিকে জিনিসটা করতে অনেক বেগ পেতে হয়েছে আর কি। আপনি বলতে পারেন যে আমাদের বাংলাদেশের যে লোকজ, বাংলাদেশের যে কালচার, বাংলাদেশের যে মূল যে ধারার গানগুলো, ওই গানগুলোর সাথে অনেকটা মিল আছে। এবং এই কারণেই আপনি দেখবেন যে আমরা এখন বন্ধু বান্ধবরা যখন আড্ডা মারি বা আমরা যখন গেট টুগেদার করি, তখন ম্যাক্সিমাম দ্য পিপল আসলে যখন ইউটিউব ছিল না, যখন ফেসবুক ছিল না, তখন কী হতো, একজন আরেকজনের সাথে কথা বলতাম। কিন্তু এখন আসলে 20-25 জন একসাথে বসলেও দেখা যাচ্ছে যে মোবাইলের দিকেই নজরটা থাকে বেশি। সো আপনি এই কারণে আমি মনে করি আর কি যে গানটা আসলে মানুষের হৃদয়ের স্পর্শ করার কারণ হচ্ছে যে এই গানটা মানুষের কথা বলতেছে, মানুষের এই তাল, এই সুর, এই লিরিক মানুষের কথা বলতেছে। এই এই কারণে হচ্ছে আসলে এটা সব মানুষ, সব শ্রেণীর, সব পেশা মানুষের পছন্দ হয়েছে আর কি, সবাই ওই জায়গাটায় গ্রহণযোগ্যতা পেয়েছে। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। পিরিতে ভালা গলার মালা বললে কি আর হয়, যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। পিরিতে ভালা গলার মালা বললে কি আর হয়, যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি।